মৃত্যুর 40 দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়, অর্থাৎ তিনটি স্বপ্ন যদি কোনো মানুষ মৃত্যুর 40 দিন আগে দেখতে পায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার 40 দিনের ভেতরে অর্থাৎ সতর্কবাণী তাকে দিচ্ছে। 40 দিন আগে থেকে মানুষ এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, ইয়া সাদিকি, আমার এক বন্ধু ইন্তেকাল করছে, তবে মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত সে এই স্বপ্নগুলো বারবার দেখছে, সে আমাকে দেখতে পায়। আসলে এই স্বপ্নগুলোর যদি একটু ব্যাখ্যা বলতেন, তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 40 দিন আগে কিছু স্বপ্ন তখন ওই বন্ধুকে বলেছিলেন, কারণ স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম। তিনি কিন্তু স্বপ্নের সর্বোচ্চ ব্যাখ্যা এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা করতে পারতেন। তারপর মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, ইনি ওনার যুগে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। আর এখন বর্তমান সময়ে তো স্বপ্নের ব্যাখ্যাকার বলতে একেবারে নাই বললেই চলে। স্বপ্ন হচ্ছে, সবসময় মনে রাখবেন, স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর একটা হচ্ছে সারাদিন আপনি যে কল্প চিত্র অর্থাৎ কল্প চিন্তা চেতনা যা কিছু চিন্তা ভাবনা করেন ওইগুলো রাত্রিবেলা দেখছেন, ওই স্বপ্নের কোনো কি নাই, ভ্যালু নাই। তারপর শয়তানের পক্ষ থেকে যেটা আসছে ওইটারও ভ্যালু নাই, ওটা থেকে আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করবেন। তারপর তিন নাম্বার যে স্বপ্নটা, এক নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটা অর্থবহ হয়, এই স্বপ্নটা খুব ছোট হয়, এটা শয়তানের মতো মুভি কিংবা সিনেমার মতো হয় না, অনেক বড় লম্বা যেটার কোনো কি নাই, কুল কিনারা নেই, এরকম হয় না। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে সেটা কি আপনাকে একটা ইশারা দিচ্ছে, আপনার ভবিষ্যতের একটা ইশারা দিচ্ছে। কারণ স্বপ্ন হচ্ছে এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়েছিল, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, স্বপ্ন অর্থাৎ নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নাই, সব কিছুই কি বাকি নেই, কোনো কিছুই বাকি নেই, তবে অবশিষ্ট হচ্ছে মুবাশশিরাত, সুসংবাদ। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? তখন আল্লাহর হাবিব বললেন, ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন এটা হচ্ছে সুসংবাদ। এজন্য ছোট্ট ছোট্ট স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এরকম স্বপ্ন খুবই অর্থবহ হয়। এজন্য মৃত্যুর 40 দিন আগে কোনো মানুষ যদি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর 40 দিন আগে কোনো মানুষ যদি তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তার মৃত্যুর সতর্কবার্তা তার উপর নাজিল করতেছে। এর এক নাম্বার শর্ত হচ্ছে, আপনি যদি দেখতে পান, আপনি যদি যে স্বপ্নটা প্রথম নাম্বার স্বপ্ন যেটা আপনি যদি দেখতে পান যে আপনার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা এন্তেকাল করছে তারা আপনাকে ডাকতেছে, তারা আপনাকে ডাকতেছে, হাহাকার করতেছে, তাদের কাছে চলে যাওয়ার জন্য ডাকতেছে, কিংবা তাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতেছেন, তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তবে এটাই যে খুব একেবারে বুঝার বিষয় এরকম কিন্তু নয়, কিছু বিষয় রেয়ার থাকতে পারে, তখনই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মুখ থেকে একটা পাখি বের হয়েছে আর এটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গেছে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসমানের দিকে চলে গেছে, তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, আপনাকে ইঙ্গিত, এই স্বপ্নটা আপনাকে ইঙ্গিত বহন করতেছে। তিন নাম্বার যে স্বপ্নটা দেখবেন সেটা হচ্ছে, আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনি এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হচ্ছেন, এই স্বপ্নটা আপনি বারবার দেখতেছেন, এরকম যদি মনে হয় তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গণিয়ে এসেছে। এই তিনটি স্বপ্ন, অনেকগুলো স্বপ্ন থাকতে পারে, তবে এই তিনটি স্বপ্নই মৃত্যুর ইঙ্গিত বহন করে। এই স্বপ্নগুলো থেকে কিংবা খারাপ স্বপ্নও যদি আপনি দেখেন, এগুলো দেখলেই যে মৃত্যুর ইঙ্গিত বহন করে এরকম নয়, তবে এটা হচ্ছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলেছেন। এই জন্য আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন কিংবা খারাপ কোনো স্বপ্ন যদি দেখেন, এগুলো থেকে বেঁচে থাকার জন্য তখন একটাই করণীয় আপনার জন্য, একটাই পালনীয়, সেটা হচ্ছে সাদাকা করবেন, আল্লাহর রাস্তায় সাদাকা করবেন, বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ সাদাকা ইন্না সাদাকা তুতফি গাদাবার রাব, কারণ সাদাকা, দান সাদাকা, এটা আল্লাহ তাআলার আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে কিংবা আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ থাকে, ক্ষোভ থাকে, গুসা থাকে, এটা আল্লাহ তাআলা রাগ, ক্ষোভ, গুসা, অসন্তুষ্টি সব কিছুকে দূরীভূত করে দেয় সাদাকা। কারণ সাদাকা করলে এটা স্বপ্নের যে বিপদ আপদ আছে এটা আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। এজন্য খারাপ কোনো স্বপ্ন দেখলে, বিপদে আপদে পতিত হলে আপনি দান সাদাকা বেশি বেশি করবেন, কারণ সাদাকা যে বিপদ আপদ দূরীভূত করে, এটা সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের সময়কার এক ব্যক্তির ঘটনা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি। এজন্য যখনই কোনো খারাপ স্বপ্ন দেখবেন, এই স্বপ্নগুলো বারবার দেখবেন, তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওয়াজ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এটা বেশি বেশি পড়বেন, এমনই কি পারলে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, এমনই কি দান সাদাকা বেশি বেশি করবেন। এই দান সাদাকা বেশি বেশি করলে আল্লাহ তাআলা আপনার সামনের বিপদ আপদ থেকে আপনাকে দূরীভূত করে দিবে।